বাস্তবায়ন হতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাপাই নবাবগঞ্জ জেলা শহর হতে। দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ সম্ভাব্যতা যাচাই শেষে মাঠ পর্যায়ে জরিপ কাজ শুরু হয়েছে। চাপাই নবাবগঞ্জ রেল স্টেশন প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদ। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।